বিসমিল্লাহ রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি রোকসানা পারভিন, সহকারী শিক্ষিকা, সোলাইমান কিন্ডার গার্টেন। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় 3 থেকে কিছু শূন্যস্থান শেখাবো। তোমরা সবাই মনোযোগ সহকারে আমার সাথে শুনবে এবং শূন্যস্থান পুরোগুলো ভালোভাবে বুঝে নেবে। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা বোর্ডের দিকে লক্ষ্য করি। সোলাইমান কিন্ডার গার্টেন, শ্রেণী পঞ্চম, বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অধ্যায় 3, শূন্যস্থান পূরণ। ক, পাহাড়পুর রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় অবস্থিত। পাহাড়পুর ড্যাশ বিভাগের নওগাঁ জেলায় অবস্থিত। আবার বলছি, পাহাড়পুর রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় অবস্থিত। খ, আহসান মঞ্জিল বাংলার ড্যাশ রাজপ্রাসাদ ছিল। আহসান মঞ্জিল বাংলার নবাবদের রাজপ্রাসাদ ছিল। গ, লালবাগ দুর্গটি সম্পূর্ণ ড্যাশ তৈরি। লালবাগ দুর্গটি সম্পূর্ণ ইটের তৈরি। ঘ, মহস্থানগড়ে পাওয়া গেছে ড্যাশ। মহস্থানগড়ে পাওয়া গেছে প্রাচীন ব্রাহ্মী শিলালিপি। শম্পুর মহাবিহার ড্যাশ অবস্থিত। শম্পুর মহাবিহার পাহাড়পুরে অবস্থিত। চ, সোনারগাঁও ড্যাশ নদীর তীরে অবস্থিত। সোনারগাঁও মেঘনা নদীর তীরে অবস্থিত। ছ, খোদাই পাথর ড্যাশ লম্বা। খোদাই পাথর 3.35 মিটার লম্বা। বর্গীয় জ, আহসান মঞ্জিল তৈরি করেন ড্যাশ। আহসান মঞ্জিল তৈরি করেন শেখ এনায়েতুল্লাহ। ঝ, পাহাড়পুর ড্যাশ রাজাদের শাসনামলে নির্মিত। পাহাড়পুর পাল রাজাদের শাসনামলে নির্মিত। ঞ, ড্যাশ হল নরসিংদী জেলার 2টি গ্রাম। ওয়ারি বটেশ্বর হল নরসিংদী জেলার 2টি গ্রাম। শিক্ষার্থী বন্ধুরা, আমরা শূন্যস্থান পূরণগুলো করলাম। এবার চলো শূন্যস্থান পূরণগুলো একবার ভালোভাবে বুঝে নেওয়া যাক। দেখো, পাহাড়পুর কোথায় অবস্থিত? পাহাড়পুর রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় অবস্থিত। তোমরা কিন্তু আমার সাথে সাথে বারবার বলবে, পাহাড়পুর রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় অবস্থিত। আহসান মঞ্জিল বাংলার নবাবদের রাজপ্রাসাদ ছিল। কাদের রাজপ্রাসাদ ছিল? বাংলার নবাবদের। লালবাগ দুর্গটি সম্পূর্ণ ইটের তৈরি, অর্থাৎ ইট দিয়ে তৈরি, সম্পূর্ণভাবে ইট দিয়ে তৈরি। মহস্থানগড়ে পাওয়া গেছে প্রাচীন ব্রাহ্মী শিলালিপি। আবার বলো তোমরা, প্রাচীন ব্রাহ্মী শিলালিপি। শম্পুর মহাবিহার কোথায় অবস্থিত? শম্পুর মহাবিহার পাহাড়পুরে অবস্থিত। সোনারগাঁও কোন নদীর তীরে বলো তো? সোনারগাঁও মেঘনা নদীর তীরে অবস্থিত। আর মহস্থানগড় করতোয়া নদীর তীরে অবস্থিত, এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে সোনারগাঁও কোন নদীর তীরে অবস্থিত? সোনারগাঁও মেঘনা নদীর তীরে অবস্থিত। খোদাই পাথর 3.35 মিটার লম্বা। 3.35 মিটার লম্বা। আহসান মঞ্জিল তৈরি করেন শেখ এনায়েতুল্লাহ। আবারও বলছি, তোমরা ভালোভাবে উচ্চারণ করো, শেখ এনায়েতুল্লাহ। শেখ এনায়েতুল্লাহ আহসান মঞ্জিল তৈরি করেন। পাহাড়পুর পাল রাজাদের শাসনামলে নির্মিত। পাহাড়পুর পাল রাজাদের শাসনামলে নির্মিত। আর ওয়ারি বটেশ্বর হল 2টি গ্রাম। এই 2টি গ্রাম কোন জেলায় অবস্থিত? নরসিংদী জেলায় অবস্থিত। ওয়ারি ও বটেশ্বর 2টি গ্রাম। এই গ্রাম 2টি কোথায় অবস্থিত? নরসিংদী জেলায়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা শূন্যস্থান পূরণগুলো ভালোভাবে বুঝে নিলাম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তো জানো সোলাইমান কিন্ডার গার্টেন এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে সব কিছু শ্রেণীতে শিখিয়ে দেওয়া হয়, এখানে কোনো বাড়ির কাজ দেওয়া হয় না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই শূন্যস্থান পূরণগুলো যদি আমরা আরও একবার মনোযোগ সহকারে পড়ি, তাহলে কিন্তু এখনই শিখে ফেলতে পারবো। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, এই শূন্যস্থান পূরণগুলো আরও একবার মনোযোগ সহকারে পড়ি।
শূন্যস্থান পূরণ। ক পাহাড়পুর রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় অবস্থিত। খ আহসান মঞ্জিল বাংলার নবাবদের রাজপ্রাসাদ ছিল। গ লালবাগ দুর্গটি সম্পূর্ণ ইটের তৈরি। লালবাগ দুর্গটি সম্পূর্ণ ইটের তৈরি। ঘ মহস্তানগড়ে পাওয়া গেছে প্রাচীন ব্রাহ্মী শিলালিপি। মহস্তানগড়ে পাওয়া গেছে প্রাচীন ব্রাহ্মী শিলালিপি। ও শঙ্কুর মহাবিহার পাহাড়পুরে অবস্থিত। শঙ্কুর মহাবিহার পাহাড়পুরে অবস্থিত। চ সোনারগাঁও মেঘনা নদীর তীরে অবস্থিত। সোনারগাঁও মেঘনা নদীর তীরে অবস্থিত। ছ খোদাই পাথর 3.35 মিটার লম্বা। খোদাই পাথর 3.35 মিটার লম্বা। বর্গীয় জ আহসান মঞ্জিল তৈরি করেন শেখ এনায়েতুল্লাহ। আহসান মঞ্জিল তৈরি করেন শেখ এনায়েতুল্লাহ। ঝ পাহাড়পুর পাল রাজাদের শাসনামলে নির্মিত। পাহাড়পুর পাল রাজাদের শাসনামলে নির্মিত। ঞ ওয়ারি বটেশ্বর হল নরসিংদী জেলার দুটি গ্রাম। ওয়ারি বটেশ্বর হল নরসিংদী জেলার দুটি গ্রাম। শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি এই শূন্যস্থান পূরণগুলো আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি এবং তোমরাও এতক্ষণে ভালোভাবে শিখে নিয়েছো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, দেখা হবে পরবর্তী পাঠে ইনশাআল্লাহ। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে ও নিরাপদে থাকবে। তোমাদের মঙ্গল কামনায় আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।